আছে তো তোমার এসআরপি চার টাকা আমি ওয়াদে দাঁড়া তোমরা মজাক করছেন ওখানে বসে বসে। হ্যাঁ স্যার আমার কোনো ব্যাপারই নেই স্যার, এখানে তোমার ব্যাপার নাই শালা, তুমি সবাইয়ের কাছে শালা উল্টা পাল্টা তুমি বলে শালা লিখাছ লিখিত নিচ্ছে, আমার এখানে কান নেই, আমাকে ওখান থেকে কেউ বলে না, মনে করছে তুমি? হ্যাঁ তোমার উপর ডিআইজি রেল আছি এখনই, আমি ছেড়ে যাই নাই আমি, তোমার কি ক্ষতি করেছিলাম আমি, কি ক্ষতি করেছিলাম আমি শালা? হ্যাঁ শালা তুমি লিখিত দেওয়ার জন্য বলছেন? হ্যাঁ লিখিত দেওয়ার জন্য যেটা বক্তব্য তার ম্যাডামকে বলেছে, ম্যাডাম আমাকে বললো যদি লিখিত দেয় নিয়ে নিবা। তুমি হচ্ছে সবথেকে নাচের গুরু, তুমি পয়লা থেকে তোমার উপর একটা নজর ছিল আমার শালা, তুমি ওখানে টাকা খেতেন ডাল ফলাতে, ওর পরে তোমাকে দু তিন বছর ছাড়লাম, পরে মহিনাগুড়ি দিলাম শালা, ওখানে তুমি অভিষেকের গাড়িকে এরকম করলেন, পরে ক্লোজ করলাম, পরে শালাকে তোমাকে আরো করলাম আমি। হ্যাঁ আমার এখানে একটা পিঠে লাগছেন তুমি, হ্যাঁ তোমাকে কালকে আমি দেখ কি করবো তোমাকে শালা, আমি অনেকটা পিটিশন নিয়ে বসে আছি এটা মাথাতে রেখে, তুমি আমাকে শিখাবে না, তোমার মতন লোককে আমি অনেক হাজার হাজার লোককে শিখেছি, বুঝলেন স্যার? এখানে আমার কোনো অপরাধই নাই স্যার, অপরাধ নাই আমাকে, আমি কালকে ওকে বললাম, ও বললো না দিব না, ঠিক আছে কোনো ব্যাপার নেই। কনস্টেবল থেকে একটা সফিসিয়েশন তুমি বাকি কিছু নেই তুমি, বুঝলেন? এক আইপিএস এর এগেনস্টে পাঙ্গা নেবেন বেটা তুমি? স্যার অত সাহস কোথায় আছে স্যার আমার? আমাকে আমি চোখ বন্ধ করে বসে আছি ভাবছেন তুমি, চোখ বন্ধ করে বসে আছি আমি, বেটা তুমি কি কি করতে হবে স্যার তুমি, তোমাকে আমি দেখাবো কি করতে, তুমি ডিপার্টমেন্টের আইপিএস অফিসারের পঙ্গা নিচ্ছে না, তোমাকে আইপিএস স্কুল অ্যাসোসিয়েশন থেকে তোমাকে কি অবস্থা করবো বেটা তুমি দেখে নো, তুমি তোমার পেনশন পেলে আমি মুড শুনে নেবো আমি, তুমি তুমি দেখ আমরা কি করতে পারি শালা, তোমাকে কাল করে আমি ওখান থেকে ট্রান্সফার করে খড়গপুর দেবো বেটা, তুমি খড়গপুর যা, তুমি আমাকে শিখাবেন তুমি? হ্যাঁ স্যার এখানে আমার কোনো ব্যাপারই নাই স্যার। তাহলে তুমি কেন এ কাজ করছেন? আমি কি বললেন, কি লিখিত দিলেন যার জন্য বললেন তুমি? সাবিউল নিজেই বললো যে পার্ট টু প্রেয়ার দিব স্যার, আমি আমার কথা একটু শোনেন স্যার, কি জন্য প্রেয়ার দিব? তোমরা ওরা যে রাধিকাপুর থেকে কাল ফোর্স করেছে, এসআরপির কাছে তুমি পুট আপ করেছেন, এসআরপি কে তুমি মহিলা সাপ্লাই করছেন করে ও এক বলেছে, হ্যাঁ মহিলা সাপ্লাই করছেন করে, ওটা তো আমি জানি না স্যার, ওই সময় এসআরপি তোমার আন্দোলন নিয়ে ওই সময় আমি ছিলাম না স্যার ওখানে, ওই সময় আমি ছিলাম না, আমাকে যেটা অর্ডার দিয়েছে স্যার সেটা আমি ক্যারি করে দিতে আসতে, আমি ওর ভেতরে ছিলামই না। সবাইকে তোমাকে তোমাকে আমি আজকে ট্রান্সফার করবো খড়গপুর বেটাকে, তোমাকে যা খড়গপুর, তুমি বসে বসে মজাক করছেন তুমি স্যার, স্যার এখানে আমার দোষই নাই স্যার, আমি জাস্ট অর্ডার ক্যারি করে দিই স্যার, আর কিছু না, আর ওর মধ্যে আমি ঢুকেই নেই, আমি যাবো কেন স্যার আপনার এগেনস্টে? আপনার কাছে তো যথেষ্ট ভালোবাসা পেয়েছি স্যার। দেখ তোমাকে একটা বলছি, গত এক মাস ধরে কি চলছে পিন টু পিন জানি আমি, তোমরা রিসেন্টলি পিন বিক্রি করেছে ওর বি আমার কাছে এভিডেন্স আছে, বুঝলেন? আঞ্জলির স্বামী কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সব এভিডেন্স আছে আমার কাছে, গাড়ি নিয়ে বিহারে কতবার গিয়েছে সব এভিডেন্স আছে বেটা, আমি চুপ বসে আছি স্যার ওগুলোর মধ্যে, আমি চুপ করে বসে আছে করে স্যার ওর মধ্যে, আমি তোমার আরে নাটকবাজি, তোমার রক্তের নাটকবাজি সব জানি আমি স্যার, এর মধ্যে আমি নাই স্যার একবারে, আমাকে যেটা অর্ডার দিচ্ছে সেটা আমি ক্যারি করছি স্যার, কালকে ও লিখিত দিয়ে বলে না, আমি বলে এখানে সব পিটিশন জমা করছে, সবাই আসবে, তুমি দি তোমার তোমার সহিত সব আসবে, পরে দেখ কোথায় নাচানাচি হবে, আমাকে শিখাবেন তাহলে? আমার উপর কেস করতে চাইছে মকবুলকে নিয়ে, ও নিয়ে এ নিয়ে তাহলে মকবুলকে আমি দিচ্ছি না তাহলে, তুমি তোমরা তাহলে ওকে কন্ট্যাক্ট করছেন গুলো, তাহলে তোমাদের দোষ নেই এর মধ্যে, স্যার আমার সঙ্গে কোনো ব্যাপারই নেই এগুলো স্যার, আপনি কেউ যদি বলে থাকে স্যার মিথ্যা কথা বলেছে, আমি আপনার এগেনস্টে যাব কেন স্যার? মিথ্যা কথা না, 50 লোক বলেছে তোমার এগেনস্টে, 50 50 50, বুঝলেন? আমাকে শিখাবেন তুমি স্যার? তোমার এই ফার্স্ট এন্ড লাস্ট, তুমি পেনশন পেতে হবে, আর জিআরপি শিলিগুড়িতে থাকতে গেলে আজকে রে বন্ধ করো এটা নাটকবাজি, আর একবার আমার কানে পড়লে গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন,
রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ। মালদা শহরকে করে তুলুন আরও যানজটমুক্ত। ট্রাফিক আইন মেনে চলুন। ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি। সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।